শুক্রবার দেশ জুড়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামালের 73তম জন্মবার্ষিকী। 1949 সালের 5ই আগস্ট তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন জাতির এই সূর্য সন্তান। ব্রাহ্মণবাড়িয়ায় শেখ কামালের 73তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নানান কর্মসূচি পালিত হয়। দিনটি পালনে শুক্রবার সকালে শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। শহীদ শেখ কামালের 73তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এর আগে কুমিল্লা গোমতী নদীর চরে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সহ বৃক্ষরোপণ করে জেলা প্রশাসন। ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো শেখ কামালের 73তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে শহরের অম্বিকা ময়দানে শেখ কামালের প্রতিকৃতিতে মালাদান ও এক মিনিট নীরবতা পালন করা হয়। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 73তম জন্মবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ, গাছচারা বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সকল কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গাজীপুরের কাপাসিয়ায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 73তম জন্মদিন উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে স্মরণসভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ খান। রংপুরে শহীদ শেখ কামালের 73তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পমালা অর্পণ করেছে জেলা ও বিভাগীয় প্রশাসন। শুক্রবার সকালে নগরীর টাউন হল সাহিত্য মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনিযুক্ত বিভাগীয় কমিশনার সাব্বিরুল ইসলাম সহ সকল পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক শেখ কামালের 73তম জন্মবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিঙ্কি সাহা। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হল শেখ কামালের 73তম জন্মবার্ষিকী। শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সহ নানান সংগঠন প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পালিত হল শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 73তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার সকালে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। পরে বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস সহ প্রশাসনের অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ শ্রদ্ধা নিবেদন করেন। পাবনায় শহীদ শেখ কামালের 73তম জন্মবার্ষিকীর প্রথম প্রহর রাত 12:01 জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এ সময় পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান সহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নানান কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 73তম জন্মবার্ষিকী। শুক্রবার সকাল 9টায় শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে ফলত ও বনজ চারা বিতরণ করা হয়। ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 73তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।